সাইকেলে হাওয়া কমে গেছে না, আর আমি আজকের একটা নতুন এসিবি করব। সেই এসিবি করার জন্য আমি একটু বাজারে যাব। হ্যাঁ, সেই জন্য আমি একটু হাওয়া দিয়ে নেব সাইকেলে। হ্যাঁ, একটা মজাদার একটা এসিবি করতে চলেছি। হ্যাঁ, মানে বাঙালিদের সবচেয়ে প্রিয়, হ্যাঁ, যার নাম হচ্ছে মটন। হ্যাঁ, মটন কিভাবে আমি আজ রান্না করি, হ্যাঁ, আপনারা সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। মটন কিনে আনতে হবে, সেই জন্য সাইকেল হাওয়া দিয়ে নিচ্ছি। সাইকেল হাওয়া দিয়ে নিলাম বন্ধু, এবার আমি যাব বন্ধু। সিঙ্গিটা রেখে দিচ্ছি, আমার অনেকদিনই পুরনো সিঙ্গি। হ্যাঁ, আর বাজারে ব্যাগ নিয়েছি বন্ধু, আর এই দেখি আজকে মটন এরকম পাই, এরকম মটন নেবো বন্ধু। ওই জন্য ফার্স্ট সকালে চলেছি, আর চারিদিকে কুয়াশা, একদম ফার্স্ট সকালে চলেছি। হ্যাঁ, দেখে মুগ্ধ হয়ে যাবেন বন্ধু। মাঝারি পিস করবে না, কটা কটা দিয়ে খাইব? এসে গেছি বাজার থেকে। হ্যাঁ, আমি যে মটন কিনতে গিয়েছিলাম, মটন পেয়েছি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এই একদম কাটছে, একদম টাটকা, একদম ফ্যাঁচা ঘ্যাঁচ নিয়ে এসেছি, আর জোরদার আজই বানাবো। হ্যাঁ, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, অতি অবশ্যই ভালো হবে। আর তার সঙ্গে কিছু বাজারও করে নিয়েছি বন্ধু। হ্যাঁ, আর আমার কীভাবে করি আপনি দেখতে থাকুন বন্ধু। ঠান্ডার সময় তো বন্ধু একা পুরো প্যাক করে গেছি, একা যাতে না ঠান্ডা লাগে। হ্যাঁ বন্ধু, এই খাসির মাংসটা দেখুন, পুরো একদম টাটকা দিয়েছে। হ্যাঁ, আর দিয়েছে খুব ভালো মাল দিয়েছে একদম। হ্যাঁ, দেখেছে কত সুন্দর, দেখুন একদম টাটকা, আর জমবে মজা বন্ধু। সঙ্গে থাকুন, আর বানাবো সেই রকম বন্ধু, একদম হাত চেটে পুড়ে খাবে, একদম সুপার বানাবো বন্ধু। হ্যাঁ, মটন, হ্যাঁ, বাঙালিদের এ হচ্ছে ফেভারিট। হ্যাঁ,
তা সেই বানানোর কাছেও কায়দা আছে বন্ধু। হ্যাঁ, সেটা আমরা বানাবো, কিভাবে বানাই আমি দেখতে থাকবো মনে। বন্ধুরা এই দেখুন মটন বানাতে এই সব তোরজোর চলতে, যে পেঁয়াজ কাটতেছি, ওজন কাটছি, টমেটো এগুলো সব কেটে নেবো, আর এগুলো শিলনোড়ায় বেটে নেবো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, মটন স্পেশাল বানাবো তো ওই জন্য একটু টাইম লাগবে বন্ধু। হ্যাঁ, আমরা যেভাবে বানাবো চেটে পুটে খেতে হবে বন্ধু, আর একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আপনারা বাড়িতে বানাবেন আর খাবেন আর আমাকে জানাবেন বন্ধু, অতি অবশ্যই ভালো লাগবে। আর আমি রান্নায় যা করব মানে পুরো স্পেশালিস্ট, গ্যারান্টি দিচ্ছি বন্ধু, স্পেশালিস্ট আমি বানাই খাবার। আমি প্রথম ছোটোবেলায় থেকে রান্না করি বন্ধু, আর পারদর্শী, আমি আগে ব্যাঙ্গালোরে থাকতাম বন্ধু। হ্যাঁ, সব জানতে পারবেন, ধীরে ধীরে সবই জানতে পারবেন, আমার জীবনী সবই জানতে পারবেন। সেদিন বলবেন যে দাদা ভাই সত্যি আপনি চেটে পুটে খাবেন বন্ধু, ব্যাঙ্গালোরে 12 বছর ছিলাম বন্ধু, আর ব্যাঙ্গালোরের খাবার যত দক্ষিণ ভারতের খাবার প্রত্যেকটা আপনাদের কাছে শেয়ার করব। লোক তো দেখে দেখে বানায়, আর আমি সেখানে ছিলাম বন্ধু। হ্যাঁ, কীভাবে বানাতে হয়, কী করতে হয় সব জানাবো, এর মধ্যে মধ্যে দক্ষিণ ভারতের খাবারও আমি দিতে থাকবো বন্ধু, সুপার হিট, সে খাবেন আর বলবেন। আর ইয়ে বাঙালিদের এক নম্বর তো মটন, মটনের ভ্যালুটা একটু বেশি, কেন দাম তো অনেক বেশি বন্ধু। হ্যাঁ, সেই জন্যে তো সবাই খেতে ভালোবাসে, কিন্তু দোকানের ধার থেকে গিয়ে অনেকে চলে আসে বন্ধু, যেটা সত্যি কথা বন্ধু। হ্যাঁ, তা আজকে বানাবো সুপার, একদম বানাবো, আপনার সঙ্গে থাকুন, দেখতাম কীভাবে বানাই, জোর করে নিচ্ছি। হ্যাঁ, তারপরে আলু ছাড়িয়ে নিচ্ছে, এই আদা নিয়েছি, আর বাটা বাটা হলুদের করবো বন্ধু, এই শুকনো লঙ্কা বাটবে। হ্যাঁ, শিলনোড়া এসে গেছে। হ্যাঁ, আর এগুলো সব বেটে নেবো, এটাতে জৈত্রী, ডালচিনি, হ্যাঁ, কালো গোলমরিচ, বড় এলাচ বন্ধু এটা, আর ছোটো এলাচ, আর লবঙ্গ, আর এটা হচ্ছে জাইফল একটুখানি নিয়েছি বন্ধু, এটা মটনে দেওয়ার জন্য বন্ধু। হ্যাঁ, আমি তখন পেঁয়াজ কটা কেটে নিই, উনি ওদিকে আদা ছাড়িয়েছে, হ্যাঁ কেটে জলে ফেলে দেবে। হ্যাঁ, ওগুলো পেঁয়াজ দেখুন আমি কত তাড়াতাড়ি ছাড়িয়ে দেবো বন্ধু, আমার প্র্যাকটিস, রান্না এখানকার সবাই জানে আমি রান্নায় করি এবং পারদর্শী। হ্যাঁ, সবাই জানে এখানকার, অনেকে সব করে মানে মিঞ্জি মিঞ্জি অনেকে করে এ করে। হ্যাঁ, কিন্তু রান্না হচ্ছে একটা আর্ট বন্ধু, যে ভালোবাসতে হবে কি। হ্যাঁ, যেমন লেখাপড়ায় দেখবেন যে ভালোবাসে, যে ছেলে লেখাপড়ার প্রতি সে ছেলে ভালো হয়। হ্যাঁ, রান্নাও যারা হ্যাঁ রান্না করতে ভালোবাসে অবশ্যই তার হাত দিয়ে ভালো রান্না বাড়বেই, এই গ্যারান্টি বন্ধু। আর আপনারা দেখবেন আমার ভিডিওটা দেখে বানাবেন, অবশ্যই ভালো লাগবে বন্ধু, আমি এটা মিচি মিচি বলিনি বন্ধু, একদম সম্পূর্ণ আমার নিজে মন থেকে বলবি বন্ধু। হ্যাঁ, আমি যা বলি খোলাখুলি বলি, লুকোচুরি বলার কিচ্ছু নিয়ে এখানে বলতে আমি ভালোবাসি, সব কিছু জানাবো আপনাদের কাছে, জীবন অনেক শেয়ার করবো, আপনারা সঙ্গে সঙ্গে দেখলাম বন্ধুরা। মটনটা ধুয়ে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। হ্যাঁ, আর এদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে আমার, জলটা ফেলে দেবো, আমাদের পাশে পুকুর আছে, কোনো অসুবিধা নেই। বন্ধুরা, মাংসটা ম্যারিনেট করে রাখবো, তার জন্য আমি এই টক দই নিয়েছি, টক দই 100-এর একটু কম হবে, 75 গ্রামের মতো হবে, কেন আমি একটা 250 প্যাকেট নিয়েছিলাম, তা দিয়ে কিছু বের করে নিয়েছি। হ্যাঁ, 100 দিলে কোনো অসুবিধা নেই, এর মধ্যে আমি নুন দেবো, নুন পরিমাণ মতো দিলাম, পরে আবার দেবো, এর মধ্যে আমি
লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যাকে বলা হয় এক চামচ, আর সামান্য একটু হলুদ দিয়ে দেবো, সামান্য হলুদ। আর এর মধ্যে আজকের আমি দেখুন এই যে বাটার নিয়েছি বন্ধু, বাটারটাও এর মধ্যে দিয়ে দেবো, ম্যারিনেট করবো আর দিয়ে দিয়ে। আমি এতে এখন তেল ইউজ করছি না, পরে তেল ইউজ করবো। আপনারা বাটার দিতে পারেন, ঘিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর বাটার দিলে কী হবে যে ঘিয়ের যে একটা একটা গন্ধ মতো থাকে, তো বাটার দিলে গন্ধটা থাকবে না মানে, আর খেতেও অসাধারণ লাগে ঘি। এক একটা ঘি আছে, এক একটা ঘি আপনার ঘি ঘি গন্ধ হয়। হ্যাঁ, আর আমরা আর একটা ঘি ব্যবহার করি, কোনো গন্ধ থাকে না, একদম ঘরোয়া ঘি। সেই ঘি আমরা দেখাবো পরে, এখনই দেখাচ্ছি, দেখে নেন। এই ঘিটা হচ্ছে কোনো গন্ধ থাকে না, খুব সুন্দর ঘি। আর এ হচ্ছে দক্ষিণ ভারতের ঘি, হ্যাঁ, সেখান থেকে আমরা আনাই অনলাইনে, খুব সুন্দর ঘি। এইটা আমি শুধু কি দিয়েছি দেখেছেন বন্ধু, শুধু বাটার আর টক দই, নুন আর লাল লঙ্কার গুঁড়ো আমরা এর মধ্যে দিয়েছি, দিয়ে আর হলুদ দিয়েছি, দিয়ে আমরা এটাকে এক ঘন্টা রেখে দেবো বন্ধু। আপনারা এক ঘন্টা রাখতে পারেন, আধ ঘন্টা রাখতে পারেন, এক ঘন্টা রাখলে খুব ভালো হয় বন্ধু। দেখছেন কত সুন্দর হয়েছে দেখি, দেখুন। আর যে ভাই আমার মাংস দিয়েছে খুব সুন্দর দিয়েছে, হ্যাঁ খুব সুন্দর। এটা আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি এক ঘন্টার মতো। বন্ধুরা, মটন বানাতে আমরা এই কটা জিনিস আমরা বেটে নেবো শিলে। আপনারা পারলে মিক্সিও করতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমরা শিলে করছি বন্ধু, দেখে নেন বন্ধু। এই আদা বাটবে, শুকনো লঙ্কা, গোটা হলুদ দিয়ে আজকে বানাবো মটন। হ্যাঁ, আর এটা হচ্ছে রসুন, হ্যাঁ পেঁয়াজ, আর এটা হচ্ছে গরম মশলা যাতে বলা হয় সেইটা আর কি। অনেকে ভেজে শুইলে শুকনো করেও বাটতে পারেন, কোনো অসুবিধা নেই, মিক্সিয়ে গুঁড়ো করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা এটা শিলে করবো, এমনি করবো না ভেজে। এটা জয়িত্রী, বড় একটা এলাচ আছে, এটা এলাচ, ছোটো এলাচ তিনটে, লবঙ্গ, এটা জাঁইফল টুকরো, মনে হচ্ছে সুপারির মতন দেখতে, জাঁইফলের টুকরো। হ্যাঁ, এটা ডালচিনি, এটা জয়িত্রী, এটা গোলমরিচ, এই কটা শিলে বেটে নেবে, আর পেঁয়াজটা বেটে নেবে। হ্যাঁ, আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আগে আগে এইটা বেটে নিচ্ছে, এই মশলা কটা করে নিচ্ছে। আর মটনে ওসনটা একটু বেশি লাগে বন্ধু, বলে দিচ্ছি বন্ধু। উনুনটা ধরিয়ে নিচ্ছি, মটন রান্না করার জন্য আজকের আমি দেশি পদ্ধতিতে রান্না করব, সবাই করে যাতে খেতে পারে। হ্যাঁ, পুরো সম্পূর্ণ বাঙালি স্টাইলে করব। হ্যাঁ, আর হাত চেটে পুটে খাবে বন্ধুরা। আর মটন রান্না করলে অনেক বন্ধুরা শুধু করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু বাঙালিদের পাতে এক পিস আলু না পড়লে জানো অসুবিধা হয় বন্ধু। সেই জন্য যে পারলে দেবেন, না পারলে না দেবেন, কোনো অসুবিধা নেই। তবে আমার যেন আলু হলে একটু ভালো হয়, সেই জন্য আমরা তিনটে আলু নিয়েছি ছোটো ছোটো, তার অর্ধেক করে ছ পিস করে নিয়েছি বন্ধু। এ দিয়ে বানাবো।
বন্ধুরা কড়াই তেল দিয়ে দিচ্ছি। আজকের আমরা নতুন কড়াইয়ে রান্না করছি, দেখুন সয়ের তেল দিয়ে দিয়েছি। সয়ের তেলে রান্না হবে, আপনারা পালি সাদা তেলে করবেন, কোনো অসুবিধা নেই। তেল তাদলে আমি এগুলো ভেজে নেব। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, আমি আলু কটা ভেজে নেব। লাল লাল করে একটু ভেজে নেব। বন্ধুরা লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো, এবার আমি তুলে দিচ্ছি। এবার দেখুন বন্ধু কি করি। হ্যাঁ দেখুন, দেখতে থাকুন। এই একটা বড় এলাচ নিয়েছি, বড় এলাচ আর ছোট এলাচ ফাটিয়ে দিচ্ছি, না তো তেলে ফেটে যাবে ঠাস করে ওঠে। আপনাদের বলে দিচ্ছি সব কিছু। হ্যাঁ এই কোটা আমি তেলের মধ্যে দেবো, দিয়ে সব মশলা আমি তৈরি করে নেবো, আপনারা দেখতে থাকুন। দেখুন আমি এগুলো দিচ্ছি, এতে একটা একটা দিচ্ছি। হ্যাঁ আর কাঁচা লঙ্কা একটা দিলাম, আর একটা দিলাম। দিয়ে আমি এই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। পেঁয়াজটা দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, খুব বেশি লাল করবেন না। হ্যাঁ এরকম করতে হবে। এবার এর মধ্যে আমি ওসুন দিয়ে দিচ্ছি বন্ধু, ওসুন। ওসুনের মটনের ফ্লেভার খুব সুন্দর আছে, ওসুন দিতেই হয় বন্ধু। হ্যাঁ মেরে ছেড়ে নেবো ওসুন দিয়ে। ওসুন দেওয়ার পরে একটা এত সুন্দর স্মেল বাজিয়েছে, মানে সুন্দর সেন্ট বেরিয়েছে, কি বলবো বন্ধু। হ্যাঁ খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। আর ওসুন খাওয়াও অনেকই ভালো, যারা খান নেন সে ব্যাপার আলাদা। ওসুন খুব ভিটামিন যুক্ত গুণাগুণ আছে দেখুন বন্ধু। ওসুন আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেখুন লাল লঙ্কার আদা ছিল বাটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি, আর আটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আর টমেটো বাটা লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি। অল্প করে চিনি দিয়ে দিচ্ছি, চিনি যে খাবেন দেবেন, না খাবেন না দেবেন। বন্ধুরা দেখুন তেল ছেড়ে দিয়েছে, হ্যাঁ উপরে তেল উঠে গেছে। আর হালকা জ্বালে মশলাটা করে নেবেন একটু, হ্যাঁ গ্যাসে করুন যাতে করুন নিম্ন করুন, একটু হালকা জ্বালে করবেন যেন মশলা কমে না যায়।
ছুঁড়ে গেলে অত সুন্দর টেস্ট হবে না। দেখছেন কীভাবে করি যদি দেখো, একটু ধৈর্য ধরে করতে হবে বন্ধু। হ্যাঁ দেখো দেখো মশলা মশলা যা যত ভালো হবে তত মটন টেস্ট ভালো হবে বন্ধু। এবার এর মধ্যে আমি মটনটা দিয়ে দেবো, দেখতে থাকুন। দেখুন বন্ধু মশলা একদম পুরো রেডি হয়েছে। আর এরকম হালকা জালে করতে হবে, বেশি কড়া জালে করবেন না, গ্যাসে করলে হালকা লোতে করে নেবেন মশলাটা। মশলা চুইয়ে গেলে অত সুন্দর মটন টেস্ট হবে না। দেখুন বন্ধু কত সুন্দর হয়েছে। হ্যাঁ এবার এর মধ্যে আমি যে মটনটা এক ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, দেখুন দই দিয়ে, হ্যাঁ আর হলুদ দিয়ে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধু। দেখুন দিয়ে আমি এটাকে ভালো করে কষাবো। হ্যাঁ আর কিছু মশলা আমি দেবো ওর মধ্যে, আপনারা দেখতে থাকুন। অল্প করে আমি জিরে গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো অল্প করে, আর ধনে গুঁড়ো, আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এবার ওটাকে নেড়ে চেড়ে নেবো। গোলমরিচ আমরা গুঁড়ো মশলা করেছি তার সঙ্গে, তবু এতে দিলাম বন্ধু। হ্যাঁ এই গোলমরিচের একটা ফ্লেভারও খুব সুন্দর আছে। দামি সবসময় দামি খাবারে গোলমরিচ ব্যবহার অবশ্যই করতে হবে। বন্ধুরা মাংসটা আমরা কিছুক্ষণ ভালো করে মশলায় কষে নেবো বন্ধু, ভালো করে কষে নেবো। বন্ধুরা খানিকক্ষণ কষানোর পরে দেখুন কীভাবে হয়ে গেছে। এবার সেই মশলা মেরিনেট করা ছিল সেটা ধুয়ে আমি রেখে দেবো। আর এর মধ্যে আমি জল দেবো, জল দিয়ে পরিমাণ মতন জল দেবো। দেখুন জল দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। মাংস সিদ্ধ হতে একটু টাইম লাগবে বন্ধু, এই জন্য আমি জল দিয়েছি। দেখুন আবার যদি জল লাগে বন্ধু আবার দেবো বন্ধু। হ্যাঁ আর যে আলু কোটা আছে বন্ধু আলু কোটাও দিয়ে দিচ্ছি। সফিস আলু দিয়ে আমি এটা চাপা দিয়ে দেবো বন্ধু। চাপা বন্ধু চাপা। এবার আমি মিডিয়াম ভাবে জাল দিতে থাকবো, খুব জোরে দেবো না আর খুব কমও দেবো না। জোরে দিলেও তাড়াতাড়ি মাংস হবে না আর আস্তে দিলেও মাংস হবে না, মিডিয়াম জালে করতে হবে। বন্ধু দেখুন কীভাবে টকবক করে শুধু ফুটছে। হ্যাঁ আর এই জাল দিয়েছি, এবার এর মধ্যে আমি নুন দিয়ে দেবো বন্ধু। আগে মেরিনেটের সময় অল্প দিয়েছিলাম, এবার আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি বন্ধু। যে যার আন্দাজ মতন দেবেন বন্ধু, কোনো অসুবিধা নেই। একটু নেড়ে দেবো, দিয়ে আমি বেশ কিছুক্ষণ ফের ফুটিয়ে নেবো বন্ধু চাপা দিয়ে। বন্ধুরা এবার মটনটা
খুলে দেখব কদ্দুর দেখছেন ফুটছে কেমন টকবক করে ফুটছে আর এ হালকা স্টিমে হচ্ছে হ্যাঁ এর ভিতরে আমরা এই সব ফেলে দিয়েছি হ্যাঁ আটির খোসা ফোসা সব ফেলে দিয়েছি স্টিমে হচ্ছে বন্ধু আর এই দেখুন ফুটছে কেমন টকবক করে তা বন্ধু আর কি সুন্দর কালার হয়েছে দেখুন একদম দেখলে জিভে জল এসে যাবে হ্যাঁ এবার আমাদের যে মশলাটা বেটে রেখেছিল গরম মশলা এলাচ লবঙ্গ ডালচিনি জয়িত্রী হ্যাঁ সব মশলাগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধু দিয়ে দিয়ে আমি একটু নেড়ে দেবো দিয়ে একটু চাপা দিয়ে রাখবো নেড়ে দেবো একটু দেখছেন সাধারণ গেবি দেখুন বন্ধু দেখুন এরকম গেবি হয়েছে দেখুন এবার আমি একটু 5 মিনিট চাপা দিয়ে রাখবো 5 মিনিট বন্ধুরা খুলে দেখি 5 মিনিট হয়ে গেছে দেখুন কি সুন্দর কালার আর ফুটছে দেখুন ধীরে ধীরে ফুটছে দেখুন হ্যাঁ এরকম স্টিমে করতে হবে বন্ধু আর এবার আমার পিছনে আছে দেখছেন ও এবার এসে এখানে এই ঢেলে দেবে বন্ধু দেখুন ধীরে ধীরে ঢালো দেখুন বন্ধু কি সুন্দর হয়েছে শুধু দেখুন ক্লাস দেখুন বন্ধুরা এবার মটন ছেঁকে দেখার পালা মটন রান্না করেছি হ্যাঁ দেখুন আর ভাত একদম জুড়ে ভাত দেখুন কি সুন্দর গ্রেভি আর এই দেখুন মটন মটন রান্না করেছি হ্যাঁ দেখুন এক নম্বর এই দেখো মা ছেড়ে যাচ্ছে একদম দেখছেন বন্ধু একদম হাড়ের দিকে পুরো ছেড়ে যাচ্ছে বন্ধু দেখছেন আমি যেভাবে করছি আপনারা এইভাবে করবেন বন্ধু বাড়িতে আর এই হচ্ছে সিনার মাল সিনার হাড়ও খেতে খুব ভালো লাগে এ সব ছেড়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখুন একদম মশলা একদম পুরো ঢুকে গেছে বন্ধুদের মতো আর আলু আলু একদম সিদ্ধ হয়ে গেছে দেখুন পারফেক্ট হ্যাঁ আলু তা বন্ধু আর গ্রেভি গ্রেভি দেখুন বন্ধু গ্রেভি এরকম গ্রেভি করেছি আর মাংস হচ্ছে বাঙালিদের আলু আর মটন হলে তবে যেন তৃপ্তি হয় খেয়ে যেটা সত্যি বড় ঘটনা এবার যারা পারবেন দেবেন না পারবেন না দেবেন কোনো অসুবিধা নেই কিন্তু আমি যেভাবে করছি এইভাবে করবেন তা খেয়ে আপনাদের আমি জানাচ্ছি এ হাড়ের মাংস একদম একদম ঝুড়ঝুড়ে একদম এই ছেড়ে গেছে একদম দেখছেন বলে মাংস সিদ্ধ আনে সিদ্ধ আনে খাসি মাংস কী খাসি মাংস সিদ্ধ আমার বন্ধু আর আমি কিচ্ছু দিই নিয়ে দেখি পেঁপে ফেঁপে হ্যান ত্যান অনেকে দেয় আমি কিচ্ছু দিইনি শুধু টক দই দিয়ে আর এ দিয়ে মশলা দিয়ে করেছি এবার খেয়ে জানাচ্ছি বন্ধু সুন্দর হয়তো আমি কি বলবো আর এই ভাত লম্বা লম্বা চালের ভাত আগে খেয়ে কি বলবো তুমি একটা মাংস খাও 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 কি বলবো বন্ধু আমার ঢেকুঙ্গি উঠতেছে তো অ্যাকশন
গ্রুপ আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন, পাশে বেল বাটনে প্রেস করবেন, বেশি বেশি বন্ধুদের শেয়ার করবেন। অতি নিয়ত ভিডিও এইভাবে দিতে থাকবো, আপনারা এরা মডার্ন ক্যারি বানাবেন। দেখছেন এই দেখুন আরে দিকে পুরো ছেড়ে যাচ্ছে, মডার্ন ক্যারি বানিয়ে খেতে থাকুন বন্ধু। সুপার তো সুন্দর সে টেন্ট বাড়ি গিয়ে হেভি টেস্ট মাখাতে ভালো একদম ঝমঝমে। বন্ধুরা দেখছেন, দেখাচ্ছি বন্ধু, দেখুন গেবি দেখছেন এরকম গেবি হয়েছে শুধু, এই দেখুন গেবি। হ্যাঁ আর এই মাংস একদম হাড়ের মাংস ছেড়ে যাচ্ছে, শুধু ঝোলা দিয়ে ছেড়ে যাচ্ছে বন্ধু। তা বন্ধুরা এইভাবে বানাবেন, আমরা যেভাবে মটন বানিয়েছি এইভাবে বানাবেন, আর বাড়িতে আত্মীয় স্বজন খাওয়াবেন। আর যে দেখুন বন্ধু, আমি একটা দেখাচ্ছি কিরম গলে গেছে, দেখুন কিরম গলে গেছে, দেখতে পাচ্ছে। তাই এইভাবে লুচি দিয়ে খাবেন, পরোটা দিয়ে খাবেন, নান দিয়ে খাবেন, ভাত দিয়ে খাবেন। হ্যাঁ যখন খুশি সকাল বিকাল দুবেলাই তুমি খেতে পারো, হ্যাঁ যা বানিয়েছো। হ্যাঁ খাবেন, আর আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন, পাশে বেল বাটন প্রেস করবেন, বন্ধুদের শেয়ার করবেন। প্রতিদিন নিয়ত ভিডিও এইভাবে দিতে থাকবো, আর আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন বন্ধু। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে মডার্ন কারি বানিয়ে খেতে থাকুন। খাও খাও।